বন দপ্তরের চরম অব্যবস্থাপনায় শিকল ছিঁড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেছে একটি হাতি। নিখোঁজ হাতির খোঁজে চলছে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি। তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছে হাতিটি। মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পের মধ্যে থাকা চারটি হাতির মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাহুতের উপর আক্রমণ করে লোহার শিকল ছিঁড়ে পালিয়ে আঠারোমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে। হাতিটি নিখোঁজ হয়ে যাওয়ার 15 ঘন্টা পরেও কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে শুক্রবার হাতি ক্যাম্পে ছুটে যান খোয়াই জেলা বন আধিকারিক সহ বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে বন দপ্তর তাদের বিশাল বাহিনী নিয়ে আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে জোর কদমে। যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, নিখোঁজ হয়ে যাওয়া হাতিটির মাহুতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। এছাড়াও রয়েছে নানান অভিযোগ, হাতিদের পর্যাপ্ত খাবারের যোগান না দেওয়ার অভিযোগও ছিল এই ক্যাম্পের বিরুদ্ধে। সেই সঙ্গে ক্যাম্পে চরম অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে একাধিকবার। वो बोल रहा है कि जो हाथी हाथी वो माऊ जान पहचान अच्छा नहीं है, वो हाथी वो माऊ को अच्छा नहीं मिलेगा, ये बोल रहा है। इसे हाथी गड़बड़ कर दिया है, उनको गिरा देता है, माऊ को खल्ला दिया है, हाथी माऊ को मार के गिरा दिया, देख के वो भाग गया, भाग गया, ये बोल रहा है वो लोग। एक कौन सा एरिया है? एरिया कहाँ पे होता है? अठरमुरा पहाड़ ये एरिया, एरिया अठरमुरा, यहाँ से ही तो गुम हुआ है हाथी। तो अभी क्या चल रहा है, वहाँ का खोज रहा है इसको, हाथी को? काल खुश रहा है, आज भी खुश रहा है। कब कब गया था हाथी? आज तो सामने, पूरा सामने, ठीक है, मतलब आज गया था ना, काल भी गया है, कल रात वो लोग आ रहा है। सजल ना बुझे बस ना सजल मिला ले কিভাবে তোমার হাত থেকে হাতি ছুটে গেছে? আমার হাত তো মধ্যে মারছে ওই গিটারে, গিটারে মারার পরে আমি আসলাম আরো পিছনে, এরপরে গিয়ে আমার টাত মারতে দিতে আমি গাছও বাড়ি খাইয়া ফুরিয়ে গেছে, তখন আমার হাত দিয়ে পাল্টি একটু টেক্কা মারি ওরাই দিছে, ওই দূর দিয়েছে। দূর দিয়া কোন দিকে গেছে? দূর দিয়া ওই মধ্যে তো ছাড়ছে না, মধ্যে লইয়া গেছে দূর দিয়া। হাতির নাম কি মতি? যে হাতিটা ছুটে গেছে তোমার হাতে থেকে, এটা দরকার চেষ্টা গুলো সবসেন না? নানান অব্যবস্থাপনার কারণে হয়তো ক্ষুব্ধ হয়ে ক্যাম্প থেকে মজবুত শিকল ছিঁড়ে হাতিটি পালিয়ে গিয়েছে গভীর জঙ্গলে। কারণ বনের পশু হোক বা মানুষ, সকলে চায় স্বাধীনতা, আর নিজেদের স্বাধীনতা হরণ করুক তা কেউ চায় না। এখন প্রশ্ন, আদৌ কি খুঁজে পাওয়া যাবে হাতিটিকে? যেহেতু একের পর এক অভিযোগ উঠছে এই হাতি ক্যাম্পের বিরুদ্ধে, তাই এই ক্যাম্প নিয়ে সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন অনেকেই। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।